নমস্কার, আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি মুশকিল আসান। আজকে একটা এমন কথা বলবো যে কথাটা হলো গ্রহ নিয়ে। কোন গ্রহ? যে গ্রহটা মানুষকে জীবনে ভীষণভাবে বিপদে ফেলে দেয়, মানুষ ভরাক্রান্ত হয়ে যায়, মানুষের সংসার তছনছ হয়ে যায়, সন্তান তছনছ হয়ে যায়, কাজেই স্বামী তছনছ হয়ে যায়, মানে সর্বক্ষেত্রে সে তছনছ করে দেয়। কারণ রাহু এরকমই মানুষ গ্রহ, ছায়াগ্রহ কি হয়েছিল, দেবতারা যখন অমৃত সুধা পান করছিল সেই সময় সে ছদ্মবেশে গিয়ে সেখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার ফলে সেখানে চন্দ্র এবং রাহু তাদের দেখে ফেলে, রবি এবং রাহু তাদের চন্দ্র দেখে ফেলে। দেখে ফেলার ফলে তখন দেখে গিয়ে তারা নারায়ণকে, বিষ্ণুকে জানান যে দেখুন এরা ছদ্মবেশে ওখানে ঢুকে গিয়েছে, হ্যাঁ এই আপনি একটা ব্যবস্থা করেন। তখন নারায়ণ কি করলেন, তার চক্রটা সুদর্শন চক্রের মাধ্যমে গলাটা দেবগুরু দৈত্যগুরু রাহু তার মুন্ডু ছেদ করলো। এই মুন্ডুটা ছেদ করার ফলে কি হলো, একদিক হয়ে গেল রাহু আর একটা দিক হয়ে গেল কেতু। কাজেই এই রাহু কি জানেন তো, আপনার যদি বাড়িতে এতটা দুধ রেখেছেন, সেই দুধের মধ্যে একটু গুঁড়োচোনা পড়ে গেলে কি হলো, আপনি ভেবেছেন পায়েস করবেন, পুরো দুধটাই শেষ। কাজেই এই রাহু যে গ্রহের মধ্যে ঢুকে যাবে সেই গ্রহটাকে সর্বশেষ করে ছেড়ে দেবে। তার যে তার ফলে কি হয়, আপনার ছেলের ক্ষেত্রে যদি রাহু গ্রাস করে যে স্থানে, হরোস্কোপের মধ্যে যে স্থানে থাকবে সেই স্থান, পড়াশোনার ক্ষেত্রে গেলে পড়াশোনা, বিবাহের স্থানে ঢুকলে বিবাহ জায়গাটা তছনছ করে দেবে, ডিভোর্স করিয়ে দেবে এবং উশৃঙ্খল করে দেবে, অবাধ্য করে দেবে। রাহুর কাজ কি, যত অনৈতিক কাজ তার মধ্যে মার্ডার করা, ড্রিঙ্ক করা, নেশা ভাঙ, যত রকমের নেশা ভাঙ তার মধ্যে আপনাকে ঢুকিয়ে দেবে ছেলেদের। হ্যাঁ, কাজেই এই রাহুর হাত থেকে আপনারা কীভাবে নিস্তার পেতে পারেন, আর সেই নিস্তার পেতে গেলে আপনাকে কী করতে হবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, পরিষ্কার ড্রেস পরুন, বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং কোনো পোড়া জিনিস খাবেন না। বাড়িতে কোনো পোড়া জিনিস রান্না করলে হয়তো পুড়ে গেল দেখবেন, সেই পোড়া জিনিসটা ফেলে দেবেন। বাড়িতে কোনো ভাঙা জিনিস রাখবেন না, ভাঙা কাচের প্লেট, কাচের ডিশ যাই থাকুক ফেলে দেবেন, ঘড়ি থাকুক সব ফেলে দেবেন। দ্বিতীয়ত কী করবেন, শ্মশানে দেখবেন ডোম যারা থাকে তাদেরকে, ভিকিরি তাদেরকে পেট ভরে খাওয়াতে, তাদের পেট ভরে খাওয়ান, কাউকে কালো বস্ত্র দান করুন। হ্যাঁ, এইগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কিন্তু, এটা হলো একটা টোটকা, তাহলে আপনারা রাহুর হাত থেকে নিষ্কৃতি পেতে পারেন। আর কি করবেন, ভিকিরিকে পেট ভরে খাওয়ান আর এই মন্ত্রটা পড়ুন, ওং হ্রিং ঐং রাহবে নমো, ওং হ্রিং ঐং রাহবে নমো, এই মন্ত্রটা রেগুলার পাঠ করুন। সবাই ভালো থাকুন, নমস্কার।